প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর গণিত চার অধ্যায়ের 4.3 অঙ্কের সংখ্যাকে এক অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা গুণ, এই গুণ কীভাবে করব সেই পদ্ধতিটি আমরা এখন দেখার চেষ্টা করব এবং নিজেরা প্র্যাকটিস করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং চেষ্টা করো। চিন্তা করি কিভাবে গুণ করা যায়। 231 গুণ 3। দেখো, 231, তার মানে শতকের ঘরে দুটো, দশকের ঘরে তিন, তিনটা দশ, এককের ঘরে এক। এটাকে তিনবার গুণ করবো, মানে এখানে তিনটা জিনিস আছে। ৬৯৩। তার মানে কি হলো, 200 গুণ 3 সমান 600, 30 গুণ 3 90, 1 গুণ 3 3, এটাকে আমরা যোগ করলাম, তাহলে আসলো 693। এটা যদি আমরা এভাবে করি তাহলে দেখো কি আসে, 3 1 3 এককের ঘর। আবার যদি দশকের জায়গাটায় যখন যাব তখন 3 1 3, 3 3 9। আমি যখন শতকে যাব 3 1 3, 3 3 9, 3 2 6। তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এককের ঘর, দশক, এটা হচ্ছে শতক। তোমরা যখন খাতায় করবে তখন কিন্তু এই যে লাস্ট যে ডিজিটটা, এইটাকে ফলো করবে এবং এই অনুযায়ী অঙ্কটা করবে আর কি। তোমাদের তিন পার্টে করার কোনো দরকার নাই, তোমরা একবারেই করবে, 3 1 3, 3 3 9, 3 2 6, 693। 231 গুণ 3 সমান 693। আমরা এই এখানে যেভাবে করেছি এটাকে চাইলে এভাবেও করা যায়, 3 1 3 এককের ঘরে, 3 3 9 মানে 90, এটা হলো দশকের ঘর, আর 3 2 6 মানে এটা শতকের ঘর, তারপর যোগ করে দিলে ওটা 3 9 6, 693। চিন্তা করি কিভাবে গুণ করা যায়। 286 গুণ 4। 286, তোমরা 286 গুণ 4, এটাকে দেখো, 4 6 24, 4 1 করে, 2 হচ্ছে দশকে করে। আবার পরের লাইনে 4 8 32, আর ওই 2 নিয়ে আসবা তাহলে 34, 4 দশকে করে, 3 থাকবে শতকে করে, 4 2 8, আর এই 3 যোগ হবে 11, তার মানে 1144। এটাকে আমরা আবার এইভাবেও করতে পারবো, দেখো 4 6 24, তারপর একটা জিরো বসবে, 4 8 32, দুটো জিরো, 4 2 8, এখন এটা যোগ করব, 4 4 8 8 3 11, তার মানে 1144। 286 গুণ 4 সমান 1144। গুণ করি অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। বন্ধুরা, আমরা যে কাজটি করব, যে 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্ক দ্বারা গুণ, আমরা ভালোভাবে শিখেছি। এটা বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং খাতায় বেশি করার চেষ্টা করবে। এখানে বইয়ের মধ্যে 58 পৃষ্ঠায় অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলোকে পড়বে ভালোভাবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ।